দু সালে তোমরা অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দু হাজার চব্বিশ সালেই পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বা যাকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত বিশ্ববিদ্যালয় বলি সেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে প্রথম সেমিস্টারে কলেজে ভর্তি হয়েছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকের ভিডিওটিতে আমরা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বা বারাসাত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে যে সকল ছাত্রছাত্রীরা বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করবে ভেবেছ তাদেরকে নতুন সিলেবাসের সম্পূর্ণ ধারণা দিতে চলেছি নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেন্টটা প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো মূল সিলেবাসে আলোচনার দিকে আমরা এগিয়ে যাই প্রথমেই বলবো এই সিলেবাসটি আমার নিজে লেখা মূল যে তোমাদের ইউনিভার্সিটি পিডিএফ দিয়েছে সেখানে অনেকটা জটিলভাবে সিলেবাসটাকে সাজানো রয়েছে তোমাদের সুবিধার্থে বোঝানোর জন্য আমি কিন্তু সিলেবাসটাকে নিজের মতো করে লিখে নিয়েছি এই সিলেবাসটাই কিন্তু তোমাদের পাঠক্রম হিসেবে নির্বাচিত হয়েছে প্রথমেই বলবো এখানে আমি মেজর মাইনর এমডিসি এসিসি এইসি এই কটা পেপারের আলোচনা করব। যারা বাংলা মেজর নিয়েছো তাদের কোন কোন টপিক বা বিষয়গুলো পড়তে হচ্ছে মাইনার হিসেবে যারা বাংলা নিয়েছো তাদের কোন টপিকগুলো পড়তে হচ্ছে এছাড়াও যে বিভিন্ন পেপারগুলো রয়েছে তার সম্পূর্ণ আলোচনা তোমরা আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবে দেখো প্রথমে লিখেছি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিষয়ের সিলেবাস চার ও তিন বছরের স্নাতক পাঠ্যক্রম সেমিস্টার ওয়ান প্রথম সেমিস্টারে তোমাদের যে মেজর বাংলা পেপারটি রয়েছে সেখানে তোমাদের নামকরণ করা হয়েছে ডিএসসি বা ডিএস পেপার পার্ট ওয়ান এই পার্ট ওয়ান পেপারে তোমাদের যে টপিক বা চ্যাপ্টার রয়েছে সেটি হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য পাঠ যেখানে তোমাদের পূর্ণমান হচ্ছে পঁচাত্তর ষাট প্লাস পনেরো যেখানে পূর্ণমান হিসেবে ধরতে গেলে তোমাদের পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা হবে দশ নম্বরের ভাইভা হবে এবং পনেরো নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা হবে সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রনৈতিক পট পরিবর্তনের ইতিহাস সহ সমগ্র এই যে প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস সেটা জানতে হবে এই মেজর কোর্সটিকে তোমাদের চারটে পার্টে ভাগ করেছে বা ইউনিটে ভাগ করেছে ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে অষ্টম থেকে পঞ্চদশ শতকে রচিত বাংলা সাহিত্য ধারা যেখানে চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা পড়তে হবে ইউনিট টুয়ে বলছে বাংলা মঙ্গল কাব্যের ধারা যেখানে মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল শিবায়ন অন্নদামঙ্গল ও অন্যান্য অপ্রধান মঙ্গল কাব্যের ধারা পড়তে হবে ইউনিট তিনে বলছে বাংলা অনুবাদ সাহিত্যের ধারা যেখানে রামায়ণ মহাভারত ভাগবত রোসাং রাজসভা সাহিত্য সহ অন্যান্য অনুবাদ সাহিত্যের ধারা সম্পর্কে পড়তে হবে ইউনিট ফোরে বলছে বাংলা পদাবলী সাহিত্য যেখানে চৈতন্য জীবনী সাহিত্য ইসলামী সাহিত্য ও অন্যান্য ধর্মীয় সাহিত্যের কথা পড়তে হবে পদাবলী সাহিত্যের মধ্যে পড়তে হবে দেখো লেখা রয়েছে এখানে বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী এবং অন্যান্য পদাবলী সাহিত্যের কথা এছাড়া পড়তে হবে ইসলামীয় সাহিত্য নাচ সাহিত্য এবং অন্যান্য বিষয়ক ধর্মীয় সাহিত্যের কথা এরপর রয়েছে যারা বাংলা মেজর নিয়েছে তাদের কিন্তু প্রথম সেমিস্টারে আরও একটি পেপার বাংলা মাইনর হিসেবে পড়তে হবে তার নাম হচ্ছে এম এ ওয়ান অর্থাৎ মাইনর পেপার ওয়ান যারা মাইনর নিচ্ছে তাদেরও কিন্তু এই পেপারটি পড়তে হবে মাইনর ওয়ান পেপারটি দেখো এখানে পেপারটি নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্য এবং বাঙালি সংস্কৃতির চর্চার ইতিহাস বা ইতিহাস পাঠ এখানেও তোমাদের চারটি ইউনিট বা পর্বে ভাগ করেছে প্রথম পর্বে বলছে বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতি চর্চা এবং বিবর্তনের ইতিহাস ইউনিট টুয়ে বলছে বাংলা সাহিত্যে আর্য অনার্য সংস্কৃতি এবং তার সমন্বয়ের ইতিহাস ইউনিট তিনে বলছে মধ্যযুগে বৈষ্ণব সাক্ত এবং নাথ সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাস এবং ইউনিট ফোরে বলছে অবক্ষয় যুগে বাঙালির কবি টপ্পা আখড়াই হাফ আখড়াই খেউর গানের চর্চা ও তার সামাজিক ফলশ্রুতি এই পেপারটি যারা মেজর নিচ্ছে তাদেরও পড়তে হবে প্রথম সেমিস্টারে এবং মাইনার হিসেবে যারা পড়ছে তাদেরও কিন্তু এই পেপারটি পড়তে হবে আরও একটি মাইনার পেপার মাইনর ছাত্রছাত্রীদের বিশেষ করে পড়তে হবে যেটা মেজর ছাত্রদের ছাত্র পড়তে হবে না সেটা হচ্ছে মাইনর বি বা এম বি ওয়ান এই পেপারটির সিলেবাস এখনও কিন্তু সিলে পর্ষদ বা আমাদের ইউনিভার্সিটি কর্তৃক কোনো নির্ধারণ করা হয়নি এটি কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হবে অর্থাৎ তোমাদের নির্দিষ্ট কলেজ যেই কলেজে তোমরা ভর্তি হয়েছো সেখানকার প্রফেসররা কিন্তু এর সিলেবাস বলে দেবে এটা কিন্তু পাঠক্রমে দেওয়া নেই এরপর রয়েছে এমডিসি বা এমডি ওয়ান এর নাম হচ্ছে মাল্টি কোর্স এমডিসির পুরো কথা এই সিলেবাসটিও কিন্তু মূল সিলেবাসে দেওয়া হয়নি এটাও তোমাদের নির্দিষ্ট কলেজে প্রফেসররা তোমাদের জানিয়ে দেবেন এরপরে রয়েছে এইসি সিলেবাস অর্থাৎ এবিলিটি এনহান্সমেন্ট কোর্স এটিও কিন্তু বাইকে পড়তে হবে মেজর মাইনার সকল ছাত্রছাত্রীদের সি পেপার পড়তে হবে এই চ্যাপ্টার বা এই পেপারটির নাম হচ্ছে বাংলা ভাষা উচ্চারণ সাধারণ ব্যবহারিক বানান চর্চা এখানে তোমাদের তিনটে ইউনিটে টপিকটা পড়তে হবে দেখো প্রথমে পড়তে হবে ইউনিট ওয়ানে রবীন্দ্রনাথ ঠাকুর ও সহজ পাঠ প্রথম ও দ্বিতীয় ভাগ ইউনিট টুয়ে পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর সহজপাঠ সহজ পাঠ তৃতীয় চতুর্থ ভাগ এবং ইউনিট থ্রিয়ে পড়তে হবে বাংলা ব্যাকরণ পরিচয় যেখানে পদ পরিচয় পদান্তর সন্ধি সমাস ক্রিয়ার কাল এবং বাংলা বানান চর্চা এ সমস্ত ধারণা পড়তে হবে এরপরে এসিসি পেপার বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এটা মাইনর পেপারদের জন্য নয় যারা মেজর বাংলা হিসেবে পড়াশোনা করবে প্রথম সেমিস্টারে তাদের কিন্তু এই এসিসি পেপার বা কম্পালসারি এসি পেপার তোমাদের পড়তেই হবে এসিসির পুরো কথা কি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স আবারও বলছি এটা মাইনর ছাত্রছাত্রীদের জন্য নয় যারা মেজর বাংলা নিয়েছ তাদেরকে কিন্তু প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে এই এসিসি পেপার পড়তেই হবে এই পেপারটি তোমাদের নাম বা চ্যাপ্টারের নাম হচ্ছে চলচ্চিত্র ও বাংলা সাহিত্য যেখানে তোমাদের টোটাল তিনটে পার্টে এই চ্যাপ্টারটিকে বিভাজন করেছে ইউনিট ওয়ানে দেখো বলছে সত্যজিৎ রায় বিষয় চলচ্চিত্র যেখানে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ভাবনা চলচ্চিত্র ভাষা শেকাল ও একাল চলচ্চিত্র রচনা আঙ্গিক ভাষাভঙ্গি চলচ্চিত্রের সংলাপ প্রভৃতি কার বেসিসে পড়তে হবে সত্যজিৎ রায়ের বেসিসে পড়তে হবে ইউনিট টু এ দেখো বলছে ধীমান দাসগুপ্ত সিনেমার অবাকক্ষ এই যে বইটি রয়েছে এই বইটি তোমাদের কিনতে হবে পড়তে হবে টপিকটির জন্য এবং এর ভেতর থেকে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে দেখো অর্থাৎ এই বইটির মধ্যে থাকা টপিক যেমন সিনেমা শিল শিল্পরূপ শিল্প কি সিনেমা কি শিল্প সিনেমা শিল্পরূপ বিবিধ সম্পর্ক যেখানে সাহিত্য ও চলচ্চিত্র কবিতা ও চলচ্চিত্র নাটক ও চলচ্চিত্র চিত্রকলা ও চলচ্চিত্র সঙ্গীত ও চলচ্চিত্র আদিম শিল্পকলা ও চলচ্চিত্র স্থাপত্য ও চলচ্চিত্র নৃত্য ও চলচ্চিত্র আলোকচিত্র ও চলচ্চিত্র ভাবিকালের শিল্পকলা এবং চলচ্চিত্রের ভবিষ্যৎ এই টপিকগুলোর ওপর তোমাদের কিন্তু বিষয় হিসেবে নির্বাচন করে পড়তে হবে এরপরে রয়েছে আরও একটি ইউনিট থ্রি যেখানে তোমাদের পড়তে হবে চণ্ডীচরণ মুখোপাধ্যায়ের লেখা সিনেমায় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সিনেমা প্রতিভাস এই গ্রন্থটি থেকে মূল দশটি টপিক তোমাদের এখান থেকে পড়তে হবে যথা প্রথম টপিক হিসেবে পড়তে হবে বসুর গিরিবালা অর্থাৎ গিরিবালা সিনেমা সম্পর্কে ধারণা দেনা পাওনা রবির নয় শরতের এইটম সম্পর্কে ধারণা নরেশ মিত্রর ঠাকুরানীর হাট অভিনয়ে উত্তম গানে লতা এই টপিকটি এই বইয়ের মধ্যে থাকে এই টপিকগুলো তোমাদের মূলত পড়তে হবে চতুর্থ টপিকে পড়তে হবে তোমাদের রবীন্দ্রনাথের তিনটি গল্প নিয়ে সত্যজিৎ রায়ের তিন কন্যা সিনেমা রবীন্দ্রনাথের নষ্ট রূপান্তরিত হলো সত্যজিতের চারুলতায় রবীন্দ্র ভাবনায় চিরকালে অনুপ্রাণিত ছিলেন ঋত্বিক ঘটক ঋতুপর্ণ ঘোষের চোখের বালি একবিংশ শতকের প্রথম রবীন্দ্র চলচ্চিত্র রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাস নিয়ে সিনেমা একবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে বুদ্ধদেবের তেরো ছোট ছবি রবীন্দ্রনাথের জীবন নিয়ে ঋতুপর্ণ ঘোষের হবে এখানে লেখা ঋতুপর্ণ ঘোষের দেড়শোতে বা একশো পঞ্চাশতে রবীন্দ্রনাথের বায়োপিক এই টপিকগুলো তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারে এসিসি পেপারে পড়তে হবে বোঝা গেল তাহলে এই ছিল আমাদের সম্পূর্ণ প্রথম সেমিস্টারে বারাসাত বিশ্ববিদ্যালয় বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে নতুন সেমিস্টার প্রবর্তিত হয়েছে তা নিয়ে আলোচনা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের চ্যানেলে সময় দিয়েছ আমি চেষ্টা করি প্রতিটি ভিডিওটিতে তোমাদের জন্য নতুন কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরতে যদি এই ভিডিওটিতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে এবং নতুন কিছু তুমি শিখতে পারো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারো তোমরা যদি কোনো বিশেষ বিষয় সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ নতুন কিছু শেখার আনন্দ নিয়ে আসছে আমাদের পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকো শিখতে থাকো ধন্যবাদ